হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং এভরি আজকে আরেকটি নতুন ভিডিও এবং অবশ্যই আজকে দ্বাদশ শ্রেণির জিওগ্রাফি নিয়ে আমরা ক্লাস করবো অবশ্যই সেটা থিওরি ক্লাস কারণ এখনও ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যাল নিয়ে আমি শুরু করিনি এর আগে হয়তো হালকা শুরু করেছিলাম বেশ কয়েকটা পার্ট করেও ফেলেছি কিন্তু আজকে স্পেশালি আমরা মৃত্তিকা চ্যাপ্টারের যেটা থিওরি চলছিল এর আগে তোমরা এটা ভিডিও পেয়েও গেছো তো সেই চ্যাপ্টারের ক্রমাগত ভিডিও কিন্তু আসতেই থাকবে এবং আজকে যে পার্টটা নিয়ে আমি পড়াবো এই পার্টটা কিন্তু অনেক বড় একটা পার্ট কিন্তু এত বড়ো পার্ট একটা ভিডিওর মধ্যে দেওয়া কখনোই সম্ভব নয় আমরা এই বড় পোশানটাকে বিভিন্ন শর্ট অংশে ভাগ করে করে আমরা কিন্তু স্পেশালি আলোচনা করব। তাহলে চলো আজকের কোশ্চেনটা দেখে নিই আমরা সেই অতি গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনটা কি রয়েছে দেখো এখানে মৃত্তিকা চ্যাপ্টার হেডিং করেই দিয়েছি সয়েল অবশ্যই তোমরা কিন্তু বলেছি বারবার করে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং পারলে মনে রাখার চেষ্টা করবে কারণ যদি কেউ পরবর্তীতে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু ইংলিশ টার্নগুলোকে তোমাদের মাথায় রাখতেই হবে তাহলে দেখো কি বলা হচ্ছে আজকের কোশ্চেনটা মৃত্তিকার সৃষ্টির কারণগুলি আলোচনা করো অথবা মৃত্তিকার সৃষ্টিতে সক্রিয় ও নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি কি কি দুটো ওয়ার্ড এখানে দিয়েছি একটা হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক একটা হচ্ছে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক তার সঙ্গে আরেকটা কথা হচ্ছে নিয়ন্ত্রক বলে একটা শব্দ রয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা কিন্তু কন্টিনিউয়াসলি বলে থাকি যে প্রত্যেকটা প্রশ্নগুলোকে যদি ভালো করে না বুঝতে পারো তাহলে উত্তর কিন্তু কোনোদিনই টু দি পয়েন্ট হয় না বা সঠিকভাবে কিন্তু উত্তর লেখাটা হয় না এক্সামিনার নাম্বার দিতেও চান না তাহলে আমাদের আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে মৃত্তিকার সৃষ্টির কারণ মানে কেন মাটি সৃষ্টি হচ্ছে অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জলবায়ু রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন উপাদানগুলো রয়েছে এই যে বিভিন্নতা এই বিভিন্নতার উপর ডিপেন্ড করে যে বিভিন্ন রকমের মাটির সৃষ্টি হয় তার ব্যাখ্যাটাই কিন্তু আমরা এই কোশ্চেনের মধ্য দিয়ে করব। এই উত্তরের মধ্য দিয়ে এবং মৃত্তিকার সৃষ্টিতে সক্রিয় এবং নিষ্ক্রিয় নিয়ন্ত্রক আগে বলি নিয়ন্ত্রক কাকে বলে নিয়ন্ত্রকটা হচ্ছে যার দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রিত হয় এক কথায় যে উপাদানগুলিকে বেসলাইন ধরে বেস করে মাটির বা বিভিন্ন কিছুর একটা নিয়ন্ত্রণ স্থাপন হচ্ছে তাকে আমরা এক কথায় বলে থাকি নিয়ন্ত্রক তাহলে এক কথায় কী বললাম যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই উপাদানগুলিকেই ওই মূল উপকরণের নিয়ন্ত্রক বলা হয় এখানে সক্রিয় এবং নিষ্ক্রিয় দুটো ওয়ার্ড লিখেছি সক্রিয় কথার অর্থ হচ্ছে প্রত্যক্ষ মানে সরাসরি ডিরেক্ট এটা রয়েছে আর নিষ্ক্রিয় কথার অর্থ হচ্ছে ইনডিরেক্ট অর্থাৎ পরোক্ষ তোমায় আমি সরাসরি একটা পেন তোমাকে হাতে দিলাম দিয়ে বললাম এটা তোমার তাহলে এটা কি হয়ে গেল সরাসরি মানে প্রত্যক্ষ আবার তোমাকে এটা হাতে পেন দিয়ে বললাম তুমি তোমার ওই বান্ধবী বা বন্ধুকে তুমি দিয়ে দাও এটা হয়ে গেল কিন্তু পরোক্ষ জাস্ট লাইক দ্যাট এখানেও আমরা কিছু ফ্যাক্ট পাবো যেগুলো সরাসরি মাটি সৃষ্টি করছে আবার কিছু কিছু উপাদান সরাসরি না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মাটিকে সৃষ্টি করতে সাহায্য করছে তাহলে আজকে আমরা এই যে দুটো পার্ট সক্রিয় এবং নিষ্ক্রিয় এই সক্রিয় নিষ্ক্রিয় মিলিয়ে বিজ্ঞানী ডোকুচেপ চারটে নিয়ন্ত্রকের তোমার উল্লেখ করেছিলেন এবং তার পরবর্তীকালে এই জেনি চারটের পরিবর্তে পাঁচটা নিয়ন্ত্রক উল্লেখ করেছিলেন তবে বর্তমানে সবথেকে হাইলাইটিং কিন্তু এই পাঁচটা উপকরণটাই ডোকুচেপকে যদিও মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় তবু তাকে ছাপিয়ে এই জেনিটাকেই কিন্তু হাইলাইট করা হচ্ছে চলো একবার দেখে নিই বলেছে বিজ্ঞানী ডোকুচেপ চারটি নিয়ন্ত্রক উল্লেখ করলেও ব্র্যাকেটে কী কি একবার বলে দিচ্ছি জলবায়ু জীবজগত শিলা ও সময় ব্যাখ্যায় পরে আসছি পরবর্তীতে এইস জেনি পাঁচটি নিয়ন্ত্রকের সমীকরণ প্রকাশ করেছিলেন তিনি একটা খুব সুন্দর সমীকরণ কিন্তু উল্লেখ করেছিলেন সমীকরণটা কি এস ফাংশন টু ফাংশান অফ সিএল ও আর পি টি এবং ডট 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 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হয়েছে এরও একটা কিন্তু সুন্দর গল্প রয়েছে গল্পটা কি দেখো প্রত্যেকটা জিনিসকে দেখতে পাচ্ছো সিএল একটা উপাদান ও একটা উপাদান আর একটা উপাদান টি একটা উপাদান টি আর একটা উপাদান তারপরে যে ডট ডট লাইনটা দিয়েছে এটা কিন্তু একটা দারুণ ব্যাখ্যা যে এটা ভূগোল যেহেতু রানিং সাবজেক্ট আজকে পর্যন্ত এই পাঁচটা উপকরণের মাধ্যমে মাটি সৃষ্টি হয় কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর পর কুড়ি বছর পর বা দশ বছর পর ঠিক আছে বা যে কোনো বছর পরে আরও যে উপাদান এর সঙ্গে যুক্ত হবে না তার কিন্তু কোনো সিরিটি নেই হতেই পারে এই কারণের জন্য এখানে কিন্তু ডটের লাইন কিছু দেওয়া রয়েছে তাহলে এবার দেখে নিই এইটার পুরো মানেটা কি মানেটা একবার বুঝেনি এস মানে হচ্ছে সয়েল ইংলিশগুলো এখানে লেখা নেই আমি মুখে বলে দিচ্ছি তোমরা পারলে একটু ভিডিওটা টেনে টেনে দেখবে তাহলে বুঝতে পারবে এস মানে সয়েল যাকে আমরা বলছি মৃত্তিকা অর্থাৎ মাটি কিভাবে সৃষ্টি হয় এফ মানে হচ্ছে ফাংশন ফাংশন কথার অর্থ হচ্ছে কার্যকরণ কার দ্বারা সেটা কিন্তু ক্রিয়াশীল থাকছে সিএল মানে হচ্ছে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু ও মানে হচ্ছে অর্গ্যানিক ম্যাটার বা অর্গ্যানিজম যার মানে হচ্ছে জীব জগৎ আর মানে হচ্ছে রিলিফ মানে ভূপ্রকৃতি পি কথার অর্থ হচ্ছে পেরেন্ট রক যার অর্থ আদি শিলা অর্থাৎ জনকশিলা এর আগের ভিডিওতে আমি কিন্তু জনকশিলা সম্পর্কে বুঝিয়ে দিয়েছিলাম টি কথার অর্থ হচ্ছে টাইম মানে হচ্ছে সময় তাহলে দেখো মৃত্তিকা এবং কার্যকরণকে আমরা পাচ্ছি এই যে সিএল ও আর পি টি সিএল মানে কি পেলাম তাহলে জলবায়ু ও মানে হচ্ছে জীবজগৎ আর মানে ভূপ্রকৃতি পি মানে হচ্ছে আদি শিলা এবং টি মানে হচ্ছে সময় এই যে পাঁচটা উপাদান এই পাঁচটা উপাদানকে আবার দুটো দলে ভাগ করা হয়েছে দুটো আছে সক্রিয় আর তিনটে আছে নিষ্ক্রিয় তাহলে দেখো আমি ব্র্যাকেট এখানে লিখে দিয়েছি সিএল এবং ও এই দুটোকে মিলিয়ে বলা হচ্ছে সক্রিয় উপাদান আর আর পি এবং টি এই তিনটেকে মিলিয়ে বলা হচ্ছে নিষ্ক্রিয় বা পরোক্ষ উপাদান আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে অবশ্যই সক্রিয় উপাদান নিয়ে আমরা আলোচনা করব নিষ্ক্রিয়র মধ্যে কোনো আলোচনা আজকে হবে না তার মধ্যেও গল্প রয়েছে সক্রিয়টার মধ্যেও এই যে জলবায়ুর পোর্শনটা আছে মানে সিএল এই সিএলটাকে নিয়ে আলোচনা করব এখানে আরেকটা কথা একটু না বললেই নয় এই যে বললাম সিএল মানে জলবায়ু জলবায়ুর মধ্যে আবার দুটো পার্ট আছে একটাকে বলা হয় বৃষ্টিপাত একটাকে বলা হচ্ছে উষ্ণতা তাহলে দেখো বাকিগুলোর মধ্যে কোনো ভাগ নেই সব একটা একটা করেই আলোচনা কিন্তু জলবায়ুর মধ্যে দুটো ভাগ একটা হচ্ছে কি বললাম উষ্ণতা বা তোমার বৃষ্টিপাত আর একটা হচ্ছে উষ্ণতা তো তার মধ্যে শুধুমাত্র আজকে বৃষ্টিপাত পোর্শনটাকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করব কারণটা হচ্ছে এটাই পরীক্ষাতে অনেক সময় এইভাবে প্রশ্ন কিন্তু আসে না তাহলে কোশ্চেন কিভাবে আসে বলবে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক কাকে বলা হয় মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা ব্যাখ্যা করো এতগুলোর মধ্যে শুধুমাত্র জলবায়ু তাহলে তুমি কী উত্তর লিখবে উষ্ণতা এবং বৃষ্টিপাতের যে ঘটনাটা সেই ঘটনাটা তুমি ব্যাখ্যা করলেই তোমার হয়ে যাবে আবার কখনো পরীক্ষাতে প্রশ্ন আসছে মৃত্তিকার সৃষ্টিতে সক্রিয় নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে আলোচনা করো তখন তোমাকে জলবায়ু তো করতেই হবে মানে উষ্ণতা বৃষ্টিপাত তার পাশাপাশি জীবজগৎটাকেও তোমাকে কিন্তু অ্যাড করতে হবে এটা গেল একটা কোশ্চেন আবার একটা প্রশ্ন হতে পারে মৃত্তিকা সৃষ্টিতে নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি কি কী আলোচনা করো তখন তোমাকে এই ভূপ্রকৃতি আদিশিলা এবং সময় এই তিনটিকে মিলিয়ে ব্যাখ্যা কিন্তু করতে হবে আবার কখনো এমনটাও দিচ্ছে প্রশ্ন কারণ যেহেতু প্রশ্নের তো কোনো দিক ঠিক ঠিকানা নেই যে টিচার যা মনে করছেন সেইভাবে তারা কিন্তু কোশ্চেন সেট করছেন পার্টিকুলার একটা কিছু উল্লেখ করে তোমাকে বলে দিল মৃত্তিকার সৃষ্টিতে শুধুমাত্র বৃষ্টিপাতের ভূমিকা ব্যাখ্যা করো এই যে আজকে আমরা বৃষ্টিপাত নিয়ে এখন আলোচনা শুরু করব তাহলে চলো শুরু করছি আজকে সক্রিয় নিয়ন্ত্রক দেখো এখানে হেডিং করেছি এবং তার মধ্যে এ নাম্বার হচ্ছে বৃষ্টিপাতের প্রভাব অ্যাকচুয়ালি মাটির ওপরে বিভিন্ন উপাদান এমনভাবে ক্রিয়াশীল থাকে যার সঠিক ব্যাখ্যা বুঝতে গেলে তোমাকে সঠিকভাবে কিন্তু ভালো করে স্টাডি করতে হবে তা তাহলে তুমি কিন্তু কখনোই ধরতে পারবে না চলো দেখি পয়েন্টগুলো কি বলেছে নাম্বার ওয়ান যে এবার দেখব কি আমরা বৃষ্টিপাত কি করে মাটির গঠনকে নিয়ন্ত্রণ করছে মাটিকে নিয়ন্ত্রণ করছে আবহ হার বৃদ্ধি ও মাটিতে কাদা কণার পরিমাণ বৃদ্ধি শুধু পয়েন্টটা হাইলাইট করেছি আমি অর্থাৎ পৃথিবীতে আমরা বলতেই পারি সব জায়গায় বৃষ্টিপাত কিন্তু কখনো সমানভাবে হয় না হয় কি কখনোই হয় না কোনো জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে কোথাও বৃষ্টিপাতের পরিমাণটা অত্যন্ত কম আর এটাও আমরা জেনে গেছি যে মাটি সৃষ্টি হতে গেলে আগে সেখানে আবহবিকারের মাত্রা কিন্তু বেশি হতে হবে কারণ কোনো শিলা যদি আবহবিকার প্রাপ্ত না হয় তাহলে কখনো রেগলিত গঠিত হবে না আর রেগলিত গঠিত না হলে কখনো কিন্তু মাটিও সৃষ্টি হবে না আর এই আবহবিকারকে বৃদ্ধি করার জন্য এটা সক্রিয় উপাদান হিসেবে কিন্তু বৃষ্টিপাতের ভূমিকা রয়েছে কারণ যেখানেই বৃষ্টিপাত বেশি সেখানে আবহবিকারের মাত্রা বেশি সেখানে রেগলির দ্রুত তৈরি হচ্ছে সেখানে মাটি দ্রুত তৈরি হচ্ছে আবার তুমি দেখো কাদা কণার পরিমাণটা বৃদ্ধি মাটিতে আবহবিকারের মাত্রা তো বেশি হবেই তার পাশাপাশি মৃত্তিকায় যে করদম খনিজের পরিমাণ কাদা কণার পরিমাণ এগুলো কিন্তু বৃষ্টিপাত বহুল অঞ্চলেই কিন্তু হয়ে থাকে শুষ্ক অঞ্চলে কখনো কিন্তু আমরা পাবো না তাহলে খুব ক্লিয়ার হয়ে গেল যে বৃষ্টিপাত আবহবিকানের মাত্রাকে বাড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে মাটিতে কাদা কণার পরিমাণটাকে বৃদ্ধি করে চলেছে নেক্সট দু নম্বর এলুভিয়েশান ও ইলুভিয়েশানের গতি বৃদ্ধি এর আগের ভিডিও তোমরা দেখে নেবে যারা আজকে আমি প্রথম দেখছ আমি যদিও ছোট্ট করে আলোচনা করেছিলাম এর পরবর্তী ভিডিওতে আমি অনেক বড় করে দুটো নিয়ে আলোচনা করব এলুভিয়েশান এবং ইলুভিয়েশান এলুভিয়েশান মানে কি বলেছিলাম জাস্ট ওপর থেকে ধুয়ে পদার্থগুলো নিচের দিকে নেমে আসা এ স্তর থেকে বি স্তরের দিকে আর ইলুভিয়েশান মানে হচ্ছে বি স্তরে এসে সঞ্চিত হওয়া তাহলে বলো এই যে ওপর থেকে কোনো পদার্থ নিচে নেমে আসবে কিভাবে নামবে প্রত্যেকটা উপাদানের কি হাত পা রয়েছে হাত তো নেই তাহলে সেই উপাদানগুলোর একমাত্র নেমে আসার শক্তিটাই হচ্ছে বৃষ্টির জলধারা বৃষ্টিপাত তাহলে বলতেই পারি যদি কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় বা বৃষ্টিবহুল এলাকাগুলোতে এই এলুভিয়েশনের মাত্রাটা কি হয় বেশি হয় আর এলোভিয়েশন যত হবে তত উপর থেকে পদার্থগুলো ধুয়ে ধুয়ে কোথায় নামবে নিচে নামবে আর নিচে নামা মানেই বি স্তরটা কিন্তু তৈরি করে ফেলা সঞ্চয় ভবন তাহলে আমার এ স্তরও তৈরি হলো বিও তৈরি হলো কার মাধ্যম দিয়ে বৃষ্টিপাতের মাধ্যম দিয়ে আবার তুমি যখন যেখানে বৃষ্টিপাত নেই সেখানে এলোভিয়েশনও নেই সেখানে ইলোভিয়েশনও কিন্তু হচ্ছে না নেক্সট তিন নাম্বার দেখব মাটিতে উদ্ভিদের আবরণ ঘন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি খুবই স্বাভাবিক ব্যাপার দেখো যদি কোনো বাড়িতে আমরা চারা গাছ রোপণ করি প্রত্যেক দিন সিস্টেমেটিক ওয়েতে আমরা কিন্তু জল দিই তাই তো কারণ জল না দিলে কখনো উদ্ভিদ কিন্তু বাড়তে পারে না তাহলে পৃথিবীতে যে জায়গাগুলোতে সচরাচর বৃষ্টিপাত হচ্ছে সেখানে মাটিতে উদ্ভিদের আবরণটা কি হবে অনেক ঘন হবে অনেক বেশি হবে কারণ সেখানে বৃষ্টিপাত যেহেতু পাচ্ছে জল যেহেতু পাচ্ছি আলটিমেটলি সেখানে উদ্ভিদটা অনেক ঘন ফলে উদ্ভিদের ঘন তার সঙ্গে নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বৃদ্ধি মাটির একটা সব থেকে উর্বরক উপাদান কিন্তু নাইট্রোজেন যদি কোনো মাটিতে নাইট্রোজেন না থাকে তাকে কখনোই আমরা কিন্তু উর্বরক মাটি বলি না খালি মাটি গঠন করলেই হবে না মাটির উপাদানগুলোর মাত্রাটাকেও ঠিক রাখতে হবে তাই তার জন্য দেখো বৃষ্টিপাত যেখানে বেশি সেখানে উদ্ভিদের আবরণ বেশি আর উদ্ভিদের আবরণ যেখানে বেশি সেখানে কাঁচা জৈব পদার্থগুলো থেকেই নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বেড়ে চলেছে নেক্সট চার নম্বর দেখব আর্দ্র অঞ্চলে অম্লধর্মী পেডালফার ও শুষ্ক অঞ্চলে খাড় পেডোক্যাল মাটির সৃষ্টি হয় দুটো দারুণ ওয়ার্ড এই দুটো ওয়ার্ডকে একটু মার্ক করে দিলাম আমি নেক্সট ভিডিওগুলোতে মধ্যে যে কোনো একটা ভিডিওতে আলোচনা করবো পেডোক্যাল এবং পেডাল জিনিসটা কি শুধু একটা কথা জেনে রাখো পেডাল মানে হচ্ছে অম্লধর্মী মানে আম্লিক মাটি আর পেডোক্যাল মানে হচ্ছে খাড় অর্থাৎ তোমার যুক্ত মাটি এবার এক্ষেত্রে বলার হচ্ছে এই অম্লধর্মী না খাট কি কী করে বিচার করব। সেটা কিন্তু মৃত্তিকার পিএইচ বলে একটা শব্দ আছে এটাও আমি অনেক সুন্দর করে আলোচনা করবো আজকেরটার মধ্যে আলোচনা করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে শুধু এইটুকু মনে রাখো পিএইচের স্কেল হচ্ছে জিরো থেকে চোদ্দো পর্যন্ত তার মধ্যে সাত মিডল মান যদি সাতের কম হয় পিএইচ তাকে বলবো আম্লিক মাটি আর যদি সাতের বেশি হয় তখন তাকে আমরা কী বলবো খারকীয় মাটি তো এই যে পেডালফার মানে পেট অ্যাল এবং ফার অ্যাল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ফার মানে ফেরাস মানে লোহা অর্থাৎ লৌঘ এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ যে মাটি সেই মাটিকে আমরা এক কথায় কী বলছি পেডাল ফার আর পেডো ক্যাল মানে পেট প্লাস ক্যাল ক্যাল মানে হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম মানে হচ্ছে চুন অর্থাৎ যে মাটিতে চুনের পরিমাণটা বেশি বা ক্যালসিয়ামের পরিমাণ বেশি তাকে আমরা বলবো কি পেডো ক্যাল মাটি তাহলে বুঝতেই পারছো চুন যেখানে বেশি সে মাটি হবে খাটধর্মী আর যেখানে তোমার লোহা এবং অ্যালুমিনিয়ামের মাত্রা বেশি সেটা হবে তোমার হচ্ছে অম্লধর্মী এই যে অম্লধর্মী আর খাড় মাটির সৃষ্টি এটা টোটালটা ডিপেন্ড করছে সেই এলাকার বৃষ্টিপাতের মাত্রার ওপরে যদি বলছে কোনো একটা অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি পরিমাণে হয় তাহলে সেখানে অবশ্যই অ্যালুমিনিয়াম এবং লোহার মাত্রা বাড়ে এবং সেই মাটি হয় অম্লধর্মী যাকে আমরা কোন অঞ্চল বলছি আর্দ্র অঞ্চল আর্দ্র অঞ্চল মানে বৃষ্টিবহুল আর শুষ্ক যে অঞ্চল রয়েছে অর্থাৎ যেখানে বৃষ্টিহীন সেখানে কিন্তু খাটধর্মী পেডোক্যাল মাটির সৃষ্টি হচ্ছে নেক্সট পয়েন্ট আমরা দেখব পাঁচ নম্বর মাটিতে উর্বরক পদার্থের উপস্থিতির মাত্রা একটা মাটির মধ্যে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এই যে বললাম লোহা অ্যালুমিনিয়াম নিকেল কোবাল্ট সমস্ত উপাদানগুলো কিন্তু থাকে এই যে এতগুলো উপাদানের আমি নাম বললাম এই উপাদানগুলো কিন্তু কি হয় ডে বাই ডে বৃষ্টির জলের দ্বারা তোমার কিছু কিছু দ্রবীভূত হয়ে বা কিছু কিছু একেবারে গুলে গিয়ে নিচের দিকে নিম্নগামী হয়ে নেমে যায় এবার যদি কোথাও বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে উর্বরক এই উপাদানগুলো কখনো মাটির ওপর লেয়ারে থাকতে পারে না তারা কোথায় নেমে যায় নিচের দিকে নেমে যায় আবার কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাতটা কম হয় তাহলে সেই উর্বরক উপাদানগুলো কিন্তু ওপরেই থেকে যায় কখনো নিচে নামে না তাহলে এর মাধ্যম দিয়ে একটা দারুণ পয়েন্ট আমি বোঝাবো এখন উর্বরতা অনেকে বলবে এই মাটিতে তো ওপরেই রয়েছে উপাদানগুলো তাহলে এই মাটি সবচেয়ে বেশি উর্বর না মাটিতে উদ্ভিদ শিকড়ের সাহায্যে এই উপাদানগুলোকে গ্রহণ করে আর শিকড় থাকে নিচে অর্থাৎ বৃষ্টিপাত যেখানে হচ্ছে সেখানে উর্বরক পদার্থগুলো নিচে নেমে যাচ্ছে আর সেই নিচে নামা অংশ থেকেই উদ্ভিদ শিকড়ের সাহায্যে গ্রহণ করতে অনেক সুবিধা হচ্ছে উপরে থাকলে কিন্তু কখনো সেটা হয় না তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম যে মাটিতে উর্বরক পদার্থ উপরে থাকবে না নিচে চলে আসবে অল থিংস ডিপেন্ডস অন রেইনফল অর্থাৎ টিম্পার তোমার বৃষ্টিপাতের ওপরে নেক্সট ছ নম্বর আজকে লাস্ট পয়েন্ট দেখব গভীর ও অগভীর মাটির সৃষ্টি গভীর মাটি কাকে বলা হয় যে মাটি অনেক পুরু আর পুরু মাটির সৃষ্টি হয় যেখানে বৃষ্টিপাতটা বেশি কেন বৃষ্টিপাত বেশি হচ্ছে বলে ওপরের পদার্থগুলো ধুয়ে ধুয়ে কোথায় নামছে নিচে নামছে আর নিচের দিক থেকে আস্তে আস্তে পুরুত্বের মাত্রাটা কিন্তু বাড়ছে পুরু কখন ওপর থেকে হয় না পুরো সবসময় হয় নিচের দিক থেকে এইটা কনসেপ্টটা মাথায় রাখলে দেখবে লাইনটা তোমার অনেক ক্লিয়ার হয়ে গেছে তাহলে গভীর মাটি সৃষ্টি করতে গেলে আমার অবশ্যই কিন্তু বৃষ্টিপাতের মাত্রাটা বেশি হওয়া দরকার তাতে নিচের দিক থেকে কিন্তু অনেকটা সুন্দরভাবে পুরুত্ব বাড়তে থাকবে মৃত্তিকার আর অগভীর মাটি মানে বুঝতেই পারছো এটা আলটিমেটলি যেখানে বৃষ্টিপাত কম সেখানে ওপর থেকে নিচে নামার কোনো প্রবণতাও নেই এবং সঙ্গে সঙ্গে কিন্তু মাটিও অনেকটাই অগভীর হয়ে যাচ্ছে এই যে আমি ছটা পয়েন্ট আলোচনা করলাম এটা শুধু কাকে নিয়ে জলবায়ুর মধ্যে থাকা শুধুমাত্র বৃষ্টিপাতকে নিয়ে এর পরের ভিডিওতে তোমরা কিন্তু উষ্ণতা বা তাপমাত্রার ভূমিকা পাবে তারপরের ভিডিওতে আমরা জীব মধ্যে জীবজগতকে নিয়ে আলোচনা করব। এবং তারপরের ভিডিওগুলোতে পারলে দু তিনটেকে ছোটো ছোটো আছে একসঙ্গে আলোচনা করব। তোমরা সিরিয়ালি কিন্তু এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে আর আমার প্লেলিস্ট করা রয়েছে তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিওগুলো যে যে ভিডিওটা পাচ্ছ তার আগে পরে একটু প্লে লিস্টটা তোমরা দেখে নেবে তাহলে দেখবে অনেকটা তোমাদের কিন্তু ক্লিয়ারেন্সটা চলে এসছে আর যাই হোক আজ এই পর্যন্তই আর নতুন কিছু আমি আলোচনা করছি না যারা এই মুহূর্তে আমাকে ফার্স্ট দেখছো তারা দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তোমাদের যদি ব্যক্তিগত কোনো কিছু চাহিদা থেকে থাকে অনেকেই আমাকে কোশ্চেন করছো অনেকে জানার চেষ্টা করছো আমি সমস্তটাই উত্তর দেব একটু ধৈর্য ধরো ঠিক আছে আজকে এই পর্যন্তই টাটা